প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে শশার কিভাবে বেড করতে হয়, এবং সেটা একদম পারফেক্ট সাইজ, মানে কোন শেপের বেড করলে আপনার জন্য, যদি নিচা টাইপের জমি হয় সেই ক্ষেত্রে আপনি কত সাইজে বেড করবেন, কত ফিটে মালচিং পেপার ব্যবহার করবেন এবং কতটুকু ড্রেন রাখবেন, তাই দেখানোর জন্য এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। চলুন আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে শশার ক্ষেত্রে পারফেক্ট সাইজে বেড কত হওয়া উচিত, আর সেইটা যদি হয় নিচা টাইপের জমি, অর্থাৎ নিচে যে ধরনের জমি হয় সেইটাতে কত সাইজে বেড করা উচিত এবং উঁচু জমিতে কত সাইজে বেড হওয়া উচিত, সেটা নিয়েই আজকে এই ভিডিওটি থাকছে। আশা করি যে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, ভিডিওটি যদি একটু বড় হয় তাও ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক, আমি যদি দেখার চেষ্টা করি এই মুহূর্তে এখানে মালচিং বিছানোর যে সিস্টেমটা, সেটা হচ্ছে যে আমরা কোন মালচিংটা দিচ্ছি সেটা একটু দেখি। এগ্রো অনের ব্র্যান্ডের যে মালচিং পেপারটি দেওয়া হচ্ছে, এই মালচিং এর কথা যদি বলা হয়, মালচিং পেপারটা কি পারফেক্ট মনে হচ্ছে আপনাদের কাছে? হ্যাঁ অবশ্যই। ব্যবহার করার সময় ছিঁড়ে যাচ্ছে? না না না, ছিঁড়ে যাচ্ছে না। কঠিন টানা টানলে ছিঁড়ে না? কঠিন টানলে লম্বা হয় না? ছিঁড়ে যায়? লম্বা হয় কিন্তু ছিঁড়ে না। লম্বা হয় কিন্তু ছিঁড়ে না, এটা লম্বা হলে মালচিং পেপারে ভালো একটি গুণ, যে মালচিং পেপার টানলে লম্বা হবে কিন্তু ছিঁড়বে না। আমরা সেটাই দেখতে পাচ্ছি। এবং হচ্ছে এই ঢালযুক্ত মাটি, সাধারণত বেশি ঢালযুক্ত মাটিতে হয় কি, যদি নর্মাল মালচিং পেপার হয় তাহলে একটু ছিদ্র হয়ে যায়, যখন এভাবে চাপ দেওয়া হবে তাহলে ছিদ্র হয়ে যাবে। তো এইটা সেরকম কোনো কিছু লক্ষ্য করছি না। তো এই মালচিং পেপার যদি আমরা ব্যবহার করি, দেখা যাবে একটা মালচিং পেপারে তিনটা ফসল নেওয়া যায়। তো এইটা হচ্ছে শশার জন্য আদর্শ মালচিং পেপার, যেটা 3 ফিট চওড়া। সাধারণত নিচা টাইপের জমিতে আমরা 2 ফিটের বেদ ব্যবহার করতেছি। এই 2 ফিটের আমরা মাঝখানে 1 ফিট ড্রেন দিচ্ছি এই জায়গায়, কারণ হচ্ছে যে এই আমরা মাঝ বরাবর একটা করে লাইন দেব যেখানে গাছগুলো উপরে অংশে থাকবে। কারণ হচ্ছে যদি ড্রেনে পানি থাকে বা পানি যদি জমা হয় তাহলে সেই ক্ষেত্রে গাছগুলোকে কোনোভাবে ক্ষতি করতে হবে। আর আপনারা জানেন যে শশার ক্ষেত্রে সবসময় মাটি আর্দ্র থাকতে হবে, এটা প্রথম শর্ত। যদি মাটি শুকিয়ে যায় বা গাছে যদি পানির কোনোভাবে কম হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ফলন কমে যাবে, ফলে শেপ সাইজ ছোট হয়ে যাবে এবং হচ্ছে আলটিমেটলি আপনার গাছটা ভাইরাসে আক্রমণ হয়ে আপনার গাছে দ্রুত ফলন দেওয়া বন্ধ করে দেবে। তো সেই ক্ষেত্রে আমরা শশার এর আগে কিছুক্ষণ আগে আমরা যে জমিটাতে গেছিলাম এবং সেখানে দেখলাম এই বেডের সাইজের উপরে মানে কতটা ইফেক্ট ফেলে, তারপর যে টোটালি লস, ভালো জাত, ভালো মালচিং পেপার, ভালো সার ব্যবস্থাপনা সব ঠিক ছিল, শুধুমাত্র বেডের সাইজের কারণে সে হেরে গেছে। অর্থাৎ তার সেই জায়গাতে 1 বিঘা জমি থেকে 1.5 লাখ টাকা আসার কথা ছিল, সেই জায়গায় তার বড় 50,000 টাকা খরচ হয়েছে কিন্তু কোনো টাকাই পায় নাই। তো এই জায়গাগুলোতে যদি আমরা কারেকশন করে নিই তাহলে আমরা কিন্তু উদ্যোক্তা, যারা নতুন উদ্যোক্তা তাদের হেরে যাওয়ার কোনো চান্সই নাই। তো আমরা এই শশার বেডের ক্ষেত্রে এই শশা এবং করলা 2 টাইপের বেডে কিন্তু আমরা একই ধরনের বেড করে নিতে পারি। এখানে মাসার সিস্টেম আছে, মাসার রাউন্ড শেপের মাসা হতে পারে, এ প্যাটার্নের মাসা হতে পারে, বা কেউ ঢালা মাসা দিতে পারে, কোনো সমস্যা নেই, কারণ 2 বেড মিলে আমরা মাসা ব্যবহার করতে পারি। এই হচ্ছে আমাদের বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে আছেন এবং আমরা তার জমিতেই কিন্তু মেনলি এই কাজগুলো দেখতে পাচ্ছি। তো স্যারের মুখ থেকে শুনি, এই যে মালচিং পেপার যেটা ব্যবহার করা হচ্ছে, এই মালচিং পেপারটা আসলে আপনার কাছে কতটুকু পারফেক্ট মনে হচ্ছে, বা আপনি তো নেটে গোটা ঘাটাঘাটি করে দেখেছেন, তো ভালো মালচিং পেপার যে কয়েকটি গুণ থাকে, যে টানলে লম্বা হয়, ছিঁড়বে না, তারপরে হচ্ছে যে এই যে ঢালযুক্ত যে মাটিগুলো থাকে এটা ছিদ্র হয়ে যায় যদি নর্মাল মালচিং পেপার হয়, তো সেইটা কি হচ্ছে কিনা, বা এটা আপনার কাছে কতটুকু পারফেক্ট মনে হচ্ছে মালচিং পেপার? এটা আমার কাছে, আমি বাজারে অনেকগুলো মালচিং পেপার দেখেছি, ইউটিউবে যখন আমি এই মালচিং পেপারের ব্যবহারের সুবিধার কথা শুনি তখন আমি বাজারে একটু দেখি যে মালচিং পেপার কোথায় পাওয়া যায় এবং তার কোয়ালিটি কেমন। আমি বিভিন্ন জায়গায় দেখেছি কিন্তু সেগুলোর যেমন ইলাস্টিসিটিগুলো কম ছিল, একটু টানলেই দেখা যাচ্ছে এক সাইড থেকে ছিঁড়ে আসতেছে। তো যার ফলে আমি আরও একটু খোঁজার খোঁজ করছিলাম। তো বাই দ্য বাই, আমি যখন এগ্রো ওয়ানে গেলাম তখন সেখান থেকেই বেস্ট কোয়ালিটির মালচিং পেপার তারা সার্ভিয়ে দিচ্ছেন, প্রোভাইড করছেন। তো আমরা এটা দেখলাম এবং কোয়ালিটি দেখলাম এত ভালো লাগলো যে আমরা যত মালচিং এখানে প্রয়োজন হয়েছে আমি সেখান থেকেই নিয়েছি। তো আমি যখন জমিতে ব্যবহার করছিলাম তখন আমি আসলে মালচিং পেপারের যে কোয়ালিটির কথা বলা হয় আমি সম্পূর্ণ কোয়ালিটিটাই পেয়েছি এখানে, যেটা ছিল যে এখানে যত টান টান করে লাগানো হচ্ছিল এখানে কোনো রকম কোথাও ছিঁড়ে যাচ্ছিল না, কিংবা এর ইলাস্টিসিটির কারণে লম্বা হচ্ছিল কিন্তু নষ্ট হচ্ছিল না।
একটা মজার ব্যাপার বলি স্যার আপনাকে, সেটা হচ্ছে যে আপনার যে টিমগুলো কাজ করতেছে তারা কিন্তু একদম অদক্ষ। জি জি জি, মানে কেউ কিন্তু জানে না যে এটা কিভাবে ব্যবহার করতে হয়। একদম তো নেই, সাধারণত যদি একটু খারাপ মানে মালচিং পেপার হয়তো তাহলে এতক্ষণ দেখতেন যে কত জায়গায় ছিঁড়ে যেত, বাট যদি ভালো না হয়তো তাহলে ছিঁড়েই যেত অনেক জায়গায়। কিন্তু দেখেন, খেয়াল করে দেখেন যে হয়তো আপনার মানে কিছু তাকে নলেজ শেয়ারিং করেছেন তাদেরকে, কিন্তু তারপরও ছিঁড়ে যাওয়ার যে সম্ভাবনা ছিল, যদি খারাপ হয়তো তাহলে ছিঁড়ে যেত। আর আমার এই কাজ করতে যেটুকু প্ল্যান করেছিলাম, যেটুকু মালচিং পেপারের শর্ট পড়েছে, আমার বগুড়া শহর থেকে এগ্রো ওয়ান কিন্তু বেশ খানিকটা দূরে, বগুড়া শহরে এগুলো অ্যাভেলেবেল, কিন্তু আমি এখান থেকে না নিয়ে আমি কিন্তু সেই এগ্রো ওয়ানেই গেছি, যে বাকিটুকু আমি কালেক্ট করে নিয়ে আসছি। তো বেস্ট কোয়ালিটি মালচিং পেপার সরবরাহ করার জন্য আমি এগ্রো ওয়ানকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা এখানে যেটা দেখলাম যে পুরো জমি এখানে হচ্ছে 3 বিঘা জমিতে এই শশা চাষ করা হচ্ছে, এবং শশার জন্য আদর্শ যে বেড সাইজ আমরা মাঝ বরাবর যেটা নিয়ে কথা বলছিলাম, উঁচু থাকবে এবং দুই সাইডে ঢালু থাকবে, এবং এখানে আমরা দুইটা ওয়েতে আমরা চারা রোপণ করতে পারি। এক, যদি দেখি যে বর্ষার টাইমে বৃষ্টি অতিরিক্ত হচ্ছে, বৃষ্টি পানি বেঁধে থাকে, তার সেই ক্ষেত্রে আমরা মাঝ বরাবর চারা দিব। আর যদি এরকম না হয় যে জমি পানি দিয়ে ডুবে রাখতে হয় বা পানি দিতে হয় বেশি, সেই ক্ষেত্রে আমরা সাইডে আমরা চারাগুলো দিব। এই পদ্ধতিতে আমরা বেড তৈরি করে আমরা মালচিং পেপারের মাধ্যমে শসা এবং করলা রোপণ করতে পারি। এটাই ছিল আজকের এই ভিডিও জুড়ে আপনাকে দেখানোর বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো বিষয় নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।